উপর থেকে পিছন দিক দিয়ে যারা ফেলে দেন, আমি বলবো আপনাদের মন মানসিকতা আপনারা চেঞ্জ করুন, মন মানসিকতা পরিবর্তন করুন। আপনারা আপনাদের বাড়ির থেকে কিভাবে আপনারা ময়লা ফেলে দেন, প্রত্যেক দিন আমাদের লোককে সার্ভ করবে, এটি কিন্তু হবে না, এটি কিন্তু হবে না। আমি আপনাদেরকে বলছি আপনারা এলাকা পরিষ্কার করুন, কাউন্সিলর থেকে বলছি আপনারা নোটিশ দিন, এরপরে যদি নোটিশ না মানে মেথড প্যাসেজের দুই সাইডে যত বাড়ি আসবে প্রত্যেকটা বাড়িকে কিন্তু আমি ফাইন করে দিব। আমি আপনারা মেসেজ দেন, আপনারা কাউন্সিলর থেকে বলে দিচ্ছি আমি, কারণ আমাদেরকে শুধরাতে হবে, আমাদেরকে ভালো হতে হবে। ফাইন এই জন্য নিচ্ছি না যে আমি আমার রাজস্ব আদায় করবো, এই জন্য কিন্তু ফাইন নিচ্ছি না, ফাইন নিচ্ছি আমরা যেন নিজেরা ফাইনের ভয়ে যেন ময়লা যেন না ফেলি, ফাইনের ভয়ের জন্য আমরা সচেতন যেন হই। এই জন্য আমি অনুরোধ করবো যে আপনারা আপনাদের মেথড প্যাসেজের নাম যেরকম সার্ভিস প্যাসেজ দিয়েছি, আপনারাও সুন্দরভাবে সার্ভিস দেন নিজের বাসা বাড়ির আঙ্গিনাকে পরিষ্কার রাখার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছে বারবার পার্লামেন্টে যে নিজের জায়গা যেন আমরা নিজেরা যেন পরিষ্কার করি, নিজেরা যেন এগিয়ে আসি শহরকে পরিষ্কার করার জন্য। সিটি কর্পোরেশনের এই কিছু লোক নিয়ে কিন্তু এই ঢাকা শহরের উত্তরকে কিন্তু পরিষ্কার করা যাবে না যতক্ষণ পর্যন্ত জনগণ নিজেরা আগায় নিয়ে আসবে। আমি তাই আজকে অনুরোধ করব, আসুন আমাদের ঢাকাকে একটি সুন্দর বাসযোগ্য ঢাকা করার জন্য, ঢাকাকে মশামুক্ত করার জন্য, ঢাকাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য। আমি মনে করি যে আপনাদের সকলের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।